হট করে বন্ধুরা আরো খারাপ কমেন্ট করো, আরো গালাগালি দাও, কেমন? দাও দাও দাও। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 1:30। আমি তোমাদের কয়েকদিন ধরে গুড নিউজ গ্রেট নিউজ বলছিলাম, সেটা হলো এইটা, গুগল অ্যাডসেন্স, মানে এটা বলতে পারো আমার স্বপ্ন, অ্যাচিভ, ঠিক আছে? মানে এটা কি বলার আমার ভাষা নেই, সত্যি বলার ভাষা নেই, এটা আমার কাছে স্বপ্নের চিঠি বলতে পারো। এটা আমার থেকেও বেশি তোমাদের, কারণ যারা আমার ভালোবেসেছো এটা তার জন্য, যারা ভালোবেসেছো এটাও তাদের, আর যারা ভালোবাসুনি খারাপ কথা বলেছো এটাও তাদের, ঠিক আছে? কারণ আমার দিক দিয়ে সবাই বন্ধু, যারা আমার ভালোবাসা দিয়েছে তারাও, আর যারা আমার খারাপ কথা বলেছো তারাও আমার বন্ধু, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো থ্যাংকস, এটা তোমাদের জন্য, এটা আমার জন্য না, এটা তোমাদের জন্য। তো মানে পুরো পুরো ক্রেডিটটাই তোমাদের, পুরো ভালোবাসা দেওয়া, এত কিছু সব কিছু তোমাদের জন্য। প্রথমে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এটা তো ভিডিও এমনি বানাচ্ছি, বানাই না। তারপর ভাবলাম যে দেখো ঘটনা হলো, মানে যা যত খারাপ কথা বলেছো, খারাপ কথা একদিকে, এইটা কিন্তু একদিকে, এটা তো মানবে, এটা অ্যাচিভমেন্ট। তো তোমরা খারাপ কথা বলে যাও, হয়তো তোমরা যদি খারাপ কথাগুলো না বলতে হয়তো আমি বেশি মোটিভ হতাম না, বানাচ্ছি এরকম ব্যাপার। তো আবারও বলবো যে এটা আমার থেকে বেশি তোমাদের, সরি গলাটা ধরে আছে তো, আর এখন রাত 1:30 বাজে, জাস্ট ডিনার করলাম, কয়েকদিন ধরে তোমাদের বলছি গুড নিউজ আছে, গুড নিউজ আছে, আর ভিডিওটা পোস্ট করা হচ্ছে না, তাই যা হোক তা হোক ভাবেই ভিডিওটা পোস্ট করছি বা বানাচ্ছি। এটা পাওয়ার জন্যই এত উল্টো পাল্টা ভিডিও বানানো, যা ইচ্ছা বলতে পারো। এইটা একদিকে সব খারাপ কমেন্ট, একদিকে বন্ধুদের ভালোবাসা, আর একদিকে এটা, এটা আমার থেকেও বেশি তোমাদের। তোমাদের ভালোবাসা না থাকলে আজ এটা সম্ভব হতো না, ঠিক আছে? এটা গুগল অ্যাডসেন্স, প্রথমে ভেবেছিলাম যে আমি পেমেন্ট নেবো না, কিন্তু সবাই যখন বলছে তুমি উপার্জন করো, তুমি উপার্জন করো, তুমি উপার্জন করো, তখন দাঁড়িয়ে ভাবলাম যে আমারও অনেক বন্ধু বান্ধব আছে, চেনা জানা ভাই বোন দাদা দিদি যারা ওয়াইটি করে, তারা বললো যে কেন, এরকম তো ব্যাপার না, তুমি ভিডিও বানিয়েছো, আমাদের তো এটাও হচ্ছে না, তুমি বানিয়েছো এত সুন্দর ভিডিও যেখানে এরকম ব্যাপার, তুমি অ্যাডসেন্স নেবে না কেন, নাও পেমেন্টও নাও। তো যাই হোক, তারপর ঠিক আছে, মানে কী বলবো, তোমাদেরকে অনেকবারই বলেছিলাম পেমেন্ট নিই না, সত্যি নিতাম না, নেওয়ার কোনো ইচ্ছা ছিলও না। তারপর ভাবলাম যে ঠিক আছে চলো, যদি হয়ে যায় আমি কী করবো, আমার হাতে কিছু নেই, প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি, আর এই খুশির ভাগিদার বলো, অংশীদার বলো, সব তোমরা 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 তোমরা, যারা ভালোবাসা দিয়েছো তারাও, আর যারা আমাকে খুব খারাপ কমেন্ট করেছো তারাও, কোনো অসুবিধা নেই বন্ধু। এই দিক দিয়ে, এই মানুষটার দিক দিয়ে তোমরা খারাপ কমেন্ট করেছো বলে এই মানুষটা তোমাদের খারাপ বলবে, একদম না, উত্তর দেবে একজন, সেটা হলো সময়, ঠিক আছে? আমি সব সময় একটা কথাই বলি যে মানে যখন যেটা, ঝোপ বুঝে কোপ মারবে, আগে কোপ মারবে না, যখন যেটা তখন সেটা, সব কিছুর জন্য সময় বরাদ্দ করা থাকে, একদম শান্ত থাকবে। আমি বাস্তব জীবনেও বড্ড চুপচাপ, বড্ড চুপচাপ, বড্ড ধীস্থির মানুষ, এইটার থেকে এইটাকে বেশি চালাই, এইটা কম চালাই, এইটাকে বেশি চালাই। তো সে জায়গায় দাঁড়িয়ে বলবো উত্তর একজনই দেবে সময়, তো উত্তর আমরা দেবার কেউ নয়। তো তোমরাও দেখো ভিডিও, কারণ ঘটনা কী বলতো, যারা খারাপ কথা বলেছো বলেছো, কোনো অসুবিধা নেই, তোমরা যেটা মনে হয়েছে বলেছো, কিন্তু রইল কথা আমি আগে অনেক ভালো ভিডিও বানাতাম, হ্যাঁ নিশ্চয়ই ভালো ভিডিও বানাতাম, আমি এখনও ভালো ভিডিওই বানাই, কোনো খারাপ ভিডিও বানাই না। আর রইল কথা আবারও বলবো, আগে অনেক রেসিপি টেসিপি হাবিজাবি ভিডিও বানানো, তো তারপর একটু ভিডিও বানানোর মোড, মানে কী বলে ওটাকে, ক্যাটাগরিটা একটু চেঞ্জ করলাম। তো সে জায়গা দিয়ে যাই হোক, কি ওই সব কথা পরে বলবো, সব কিছু একদিন কীভাবে কী হলে তোমরা যাতে ঝটপট অ্যাকাউন্ট মনিটাইজ করে অ্যাডসেন্স পেমেন্ট পেয়ে যাও সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? মানে সেই প্রসিডিওরটা বলে দেবো যাতে তোমাদেরও হয়, মানে কীভাবে কী করতে হয়, যেটা আমি ফলো করেছি, ঠিক আছে? তো সে জায়গায় যাই হোক, আবারও তোমাদের দেখাই এটা, কারণ তোমাদের, এটা আমার কম তোমাদের বেশি, কেমন? মানে সত্যি ভাবার বাইরে,
এটা এটা নিয়ে আমার কিছু বলার আর আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। এইটার মধ্যে একটা, এইটা নিয়ে তো আর কিছু বলার নেই, তো এইটার মধ্যে একটা কোড থাকে, তো সেইটা জাস্ট মানে ওই ডিজিটটা প্রেস করে দিয়ে ওই ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন হয়ে গেলেই পেমেন্ট এসে যাবে, আর কি বলবো। উপার্জন সত্যি মানে তোমরা বলেছিলে উপার্জন করো উপার্জন করো, ভেবেছিলাম দেখুন নেবো না নেবো, তারপর ভাবলাম না থাক, সবাই বোঝালো এই টাকা বলে কথা, যেহেতু সবাই বলছে উপার্জন করে করে উপার্জন করে, তো না নিয়েই তুই এটা শুনছিস, তো নিয়ে শুন। বলে না বিয়ে হলো কি জানো, লাড্ডু খেলেও পস্তায় না খেলেও পস্তায়, তাহলে খেয়েই পস্তাবো, তো সেই রকম ব্যাপার। সবাই বলছে উপার্জন করো উপার্জন করো উপার্জন করে, তো যদিও নিতাম না, তারপর ভাবলাম যে তো হ্যাঁ আজকে হয়েছি আর একটু ভালো করেই হয়ে যায়, তো সেই জন্য এটা হলো ওই অ্যাডসেন্স, এই ডিজিটটা আমি ওই লিঙ্ক করলে মানে ব্যাংকে গিয়ে পেমেন্ট এসে হবে। তো থ্যাংকস টু অল অফ ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত খারাপ কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ, কারণ মানুষটা গিয়ে আমি আবারও বলছি আমি জানি, দেখো ভালো থাকো, আমি খারাপ, আমি খারাপ তো তোমরা, আমি খারাপ হয়ে এটা অ্যাচিভ করেছি, ঠিক আছে, তো এরকম খারাপ হয়ে এরকম জিনিস অ্যাচিভ করার দরকার আছে, ঠিক আছে, তোমরা ভালো, তোমরা ভালো হয়েও অ্যাচিভ করবে, ভালো ভালো ভিডিও পোস্ট করো, ভালোটা দেখাও, তোমরাও অ্যাচিভ করবে। তো আমার পক্ষেও তো ভালো হওয়া সম্ভব হলো না, কারণ আমি ভালো না, আমার ছোটো থেকে আমার বাড়িতে সবাই সময় শেখানো হয়েছে যে সবার সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, আর দরকার লাগে লোকের বাড়িতে গিয়ে বেল বাজিয়ে লোককে টেনে ছিঁড়ে খেয়ে আসবে, আমার বাড়ি থেকে এটাই শেখানো হয়েছে। মানে সবার সাথে ভালো ব্যবহার করো, সবার সাথে খুব হাসি খুশি ভালো করো, যেই মুহূর্তে তোমার দরকার পড়বে তুমি লোকের বেল বাজিয়ে লোককে টেনে ছিঁড়ে খেয়ে আসবে। আমাকে এই আমাদেরকে আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে বলো, আমার বাপের বাড়ির প্রত্যেকটা মেয়ে বলো, আমাদেরকে এইভাবেই বড় করা হয়েছে, তো আমরা কিছু করার নেই, এটাই আমি, যদি তোমরা খারাপ বলো খারাপ, যদি তোমরা ভালো বলো ভালো, সবটাই তোমাদের হাতে। ওকে, বাট থ্যাংকস টু অল অফ ইউ, তোমাদের জন্যই এটা অ্যাচিভ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। আর আরও গালি দাও, আরও গালি দাও, আরও গালি দাও।